প্রথমেই বলেছিলাম আজ একই সাথে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির উচ্চ বালিকা বিদ্যালয়ে আমরা এসেছি। এখানে প্রথম কাজ হচ্ছে এখানকার প্রথম মহিলা স্কুল বা মেয়েদের স্কুল, যেখানে ইনসার্টার মেশিন, যেখানে স্যানিটারি প্যাডস যেগুলো ডিসপোজ করা হবে কুড়িয়ে মেশিনের ভেতরে, এবং এই স্কুলে স্যানিটারি প্যাডস ভেন্ডিং মেশিনও আছে। এটা পশ্চিমবঙ্গ সরকারের ন্যাচারাল হেলথ অ্যান্ড হাইজিন প্রোগ্রামের মধ্যে পড়ে, অর্থাৎ নির্মল বাংলা যে অভিযান আছে তার পরবর্তী পদক্ষেপ। এই স্কুলে 1600 উপরে ছাত্রছাত্রীরা আছেন এবং আমার মনে হয় খুব ঘনিষ্ঠ পদক্ষেপ নেওয়া হয়েছে স্কুলের কর্তৃপক্ষের পক্ষ থেকে। এছাড়া এই স্কুল যে কলা উৎসবে প্রাইজ পেয়েছে সেই ব্যাপারে সেই মেয়েদের প্রাইজ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, এবং এই স্কুলের এক শিক্ষিকার মেয়ে ত্রিশিতা হাসান ক্লাস টুয়েলভে বোর্ড র্যাঙ্ক করেছেন উচ্চ মাধ্যমিকে, তাকেও ফেলিসিটেট করা হচ্ছে। এবং আমাদের সাইকেল বিতরণ এই স্কুলের একই সময়ে চলছে। স্যার, মেশিনটা কত খরচ হয়েছে? মেশিনটার জন্য কত টাকা খরচ হয়েছে? মেশিনটার জন্য 35,000 টাকা খরচা হয়েছে, খুবই অল্প খরচা। কিন্তু আজকের আধুনিক যুগে আধুনিক পদ্ধতি অনুযায়ী এই মেশিন সকলের পাওয়া উচিত বা সকল স্কুলেই এটা স্থাপন করা উচিত। স্কুলে আজকে বিভিন্ন অনুষ্ঠানই আছে, তার মধ্যে যেটা মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু সেটা হলো ইনসিনারেটর মেশিন, সেটার আজকে উদ্বোধন হলো এবং উদ্বোধন করলেন জেলাশাসক শ্রী রশিদ শাহ মহাশয়। সঙ্গে উপস্থিত ছিলেন আমাদের সদর মহাশাসক শ্রী সঞ্জয় পাল এবং ডেপুটি ম্যাজিস্ট্রেট ডেপুটি কালেক্টর শ্রী তপতি চক্রবর্তী মহাশয়, ডিপিএসসি চেয়ারপার্সন কল্যাণী পোদ্দার মহাশয়। ম্যাডাম, কত খরচা হলো মেশিনটার জন্য? এই মেশিনটা কিনতে আমাদের 35,000 মতো খরচা হলো। বেসিক্যালি এটা আমাদের এক স্কুলের ম্যাডাম, তিনি অবসরপ্রাপ্ত হয়েছেন গত বছর, উনি স্কুলকে কিছু আর্থিক অনুদান দিয়েছিলেন ছাত্রীদের কল্যাণের জন্য, মানে খরচ করার জন্যে, সেখান থেকে আমরা এটা কিনেছি। এর আগেও একটা মেশিন কেনা হয়েছিল, সেটা ছিল আমাদের একটা স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন। সেটা সুতে মেয়েদের যে স্কুলে এসে অনেকে পিরিয়ড হয়ে যায়, তারা জামাকাপড় নোংরা করে ফেলে বাড়ি চলে যায়, তো সেই সমস্যাটা যাতে না হয় তার জন্য আমরা ওটা কিনেছিলাম। আর এখন যেটা আছে সেটা হলো যে ইউজড স্যানিটারি ন্যাপকিন, যেটা ওদের স্কুলে এসে ফেলতে সমস্যা হয় এবং ওরা যত্রতত্র ফেলে রাখে, বাথরুম নোংরা করে, তো মেয়েদের তরফ থেকে এরকম একটা ডিমান্ড ছিল যে এটা একটা পার্মানেন্ট সলিউশনের জন্যে। তো এই মেশিনটাতে সব জিনিসগুলো ঢুকিয়ে দিলেই পুড়ে যাবে, ওটার আর পরিবেশকেও নোংরা করবে না, স্কুলকেও নোংরা করবে না। তো তার জন্যে আমরা এই মেশিনটা এবার মেয়েদের মানে মেন্সট্রুয়াল হেলথ হাইজিন প্রোগ্রামের আন্ডারে এটা উদ্বোধন করলাম।